তিনি বলছেন যে জাহাজের মধ্যে রথি উৎপন্ন হয়ে গেছে, এইরকম সাধকগণকে বলা হয় জাত রথি। যাত্রাটি যে সাধক কৃষ্ণের লীলার কথা নিরন্তর থাকে, কৃষ্ণের স্বরূপ লাবণ্য নিরন্তর স্ফূর্তি আর অনুভূতি হয়। সহন করবার সময়, জাগতে সময়, এমনকি সুসুপ্তি, সুসুপ্তিতে আর কিছু জ্ঞান থাকে না, সব কিছু ভুলে যায়। কিন্তু সুসুপ্তিতে রূপ কৃষ্ণের চরণারবিন্দের সেবা প্রাপ্ত করতে গিয়ে ব্যাকুল ক্ষণের জন্য কৃষ্ণের স্মৃতি তার লুপ্ত হয়ে যায়। এইরকম হবে যে যারা সাধক তাদেরকে বলে রথি,
তাহাদের স্বরূপ সিদ্ধ যে শরীর আছে অন্তঃচিন্তিত শরীর, তারাও এটা অনুভব করে, কৃষ্ণের রূপ গুণ লীলা ইত্যাদি সব অনুভব করে। শ্রীমদ ভাগবতে কপিতে বলছেন, মদ গুণ শ্রুতি মাত্রেণ মই স্বর্গ গুহাশয়ে মনো গতি অবিচ্ছিন্না যথা গঙ্গা পুষৌ অম্বসৌ লক্ষণ ভক্তি যোগস্য নির্গুণস্য উদাহরণ। অর্থাৎ সমুদ্রের দিকে প্রবাহী গঙ্গার ধারা ভাতি, আমার গুণ শ্রবণ করবার মাত্রই স্বর্গ গুহাশয়, যাদের হৃদয়তে আমি থাকি, মেরে প্রতি গুণ শ্রবণ করনে বালি নিরন্তর যে মন কি গতি, এইটাকে নির্গুণা ভক্তি উত্তম জাগ্রত রতি সাধক, জাগ্রত সাধক, জাগ্রত স্বপ্ন সুসুপ্তি আদি দশাওতে আমার স্মৃতি বন্ধ হয়। জাগ্রত অবস্থাতে সাধারণ মানুষের মন বিষয়ের দিকে চলে যায়, কিন্তু রতিমান সাধকের মন নশ্বর বিরস জড়িয়ে বিষয়তে আসক্ত না হয়, ভগবানের তে নিরন্তর থাকে। তাদের জাগ্রত অবস্থাতে চক্ষু কর্ণ নাসিকা আদি বাহ্য ইন্দ্রিয় সচেতন এবং সক্রিয় থাকে, বৈকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণ কীর্তন ইত্যাদি স্মরণ করতে, এই জন্য জগতের রূপ রস আদি সবই বিষয় সত্য প্রতীক হলেও মনোরথ সত্য ভাতি প্রতিভাত, কিন্তু মনোরথ সত্য কি ভাতি প্রতিভাত নেই, নিদ্রিত অবস্থা পঞ্চেন্দ্রিয়া অচেতন সুসুপ্তি অবস্থা, ওই সময় মস্তিষ্ক কোন রকম হবেতে বিষয়ে বিভিন্ন প্রকারের বিষয়ে চিন্তা গ্রহণের সুবিধা থাকে, মন বাহ্য বৃত্তি থেকে নিবৃত্ত হয়ে স্থূল আকর্ষণ থেকে মুক্ত হয়ে সূক্ষ্ম রাজ্যকে পরিভ্রমণ করে, জাগ্রত অবস্থাতে চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি মনের সম্পর্ক যোগ দেখা যায়, মন যা দেখে প্রথমে যা দেখেছে নিদ্রা কালে ওই চিন্তা করে স্বপ্নে দেখে, এই জগতে যা দেখেছে যা পূর্বে দেখেছে এখন দেখছে ওইগুলি প্রতিফলিত হয়ে স্বপ্নে ওই স্বপ্ন, কিন্তু এই জাগ্রতি সাধকে ও ওই স্বপ্নেতেও যেরকম রঘুনাথ দাস গোস্বামী ইত্যাদিকে বলা হয়েছে স্বপ্নেও সবসময় রাধা কৃষ্ণেরই দর্শন করে, সুসুপ্তি দশাতে স্থূল ইন্দ্রিয় সূক্ষ্ম উপাধি মন বুদ্ধি চিত্ত তথা অহংকার পর্যন্ত সবই সুসুপ্ত হয়ে যায়, অতএব নিষ্ক্রিয় থাকে সুসুপ্তিতে স্থূল ইন্দ্রিয় সূক্ষ্ম উপাধি মন বুদ্ধি চিত্ত তথা অহংকার, এই জন্য মনে হয় যে খুব সুখে ছড়েছে, কোন রকম চিন্তা উদিত হয়, অতএব ওই সময়তে কোন চিন্তা থাকে না, কিন্তু জাগ্রতি সাধক ওই সুসুপ্তি দশাতেও ভগবত স্মৃতি বিরাজিত সাধারণ লোক কারণে মূর্ছিত হয়ে গেলে তারা কিছুই বুঝতে পারে না, সেন্সলেস হয়ে যায়, আর জাগ্রতি ও সময় তেও তার আত্মা দ্বারা ভগবানের
ভগবানের সেবা করতে থাকে, মন তার চিন্তন করতে থাকে, ইন্দ্রিয়গুলি ভগবানের চিন্তনের দিকে লেগে থাকে। তাহাদের যে আমাদের যেরকম হয়েছে অহংকতা, আমি এই শরীর, মমতা, মমতা মানে এই আমার ধন সম্পত্তি পুত্র পরিবার স্ত্রী ইত্যাদি, এই দুটা বৃত্তি এই মধ্যে ম্যা আর মেরা, আমি এবং আমার এটি থাকে। কিন্তু যাহাদের যাদের ব্রহ্মজ্ঞানী তারা জ্ঞান অগ্নিতে এই দুটা বৃত্তি পুড়িয়ে দেয়, আর তা নিজে মনে করে যে আমি ব্রহ্ম হয়েছি, আমি আমার তার থাকেই না। আর সাধন যারা ভক্ত যারা রতি মধ্যে চলে এসে তখন তাদের শিক্ষা স্বরূপ যে জাগ্রত হয় এবং ওই শিক্ষা স্বরূপকে মনে করে যে আমি ওই দাস্য সত্য বাৎসল্য মধুর রস সেই সেবক সেবিকা, আমি এইটা তার, আর আমার কৃষ্ণ আর কৃষ্ণ সম্পত্তি যাবত বস্তুকে আমার বসায়। এই পার্থক্য আছে জড় লোকের আর সাধক। এই সিদ্ধ স্বরূপকে অভিমান ধারণ করে সাধক শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তির অঙ্গের অনুষ্ঠান করে। এই সময় সিদ্ধ দেহ গুরু দিতে পারে কি তাহার নিযুক্তি কেউ নেই, এর পূর্বে ওই সংকল্প একটা মনের মন গঠন্ত সিদ্ধদের যদি মনে করে তাহলে তাহাদের পতন অনিবার্য। ভক্তি বিনোদ ঠাকুর দেবু থাকবে এইসব কথা বলেছেন। জাগ্রত সাধকের হৃদয়তে স্বত স্বাভাবিক রূপে তার সিদ্ধ স্বরূপের স্ফূর্তি হয়। আমি কে? আর জাগ্রত সাধকের সিদ্ধ দেহে অভিমান এরকম হতে পরিপক্ক হয়ে যায় সাধক এই যে দেহ আছে এটাকে ভুলে যায়, এই আমি আছি নারায়ণ মহারাজ এও তো বন্ধ হয়ে যায়, থাকে ওই স্বরূপ সিদ্ধ সিদ্ধ ওই নিত্য অচিন্তিত শরীর ও সব সময় ওর মধ্যেই। কবে যা ভুলিব দেখিতে দেখিতে ফুল পরিচয় বুঝলেন, গোপী ভাব হইবে উদয়। ভক্তিবিনোদ ঠাকুর সমস্ত জিনিস এমন কোন জিনিস নাই যে বর্ণন করেন, ভৌতিক শরীরে জাগ্রত শরীর জাগ্রত ভক্ত করে অহম মম একেবারে নিবৃত্ত প্রায় নিবৃত্ত হয়ে যায়, আর যদি সম্পূর্ণ রূপে তো হয়ে যায় তাহলে এই ভক্ত নিজের ভাবকে লুকিয়ে রাখতে চায় গুপ্ত গোপন, কিন্তু রতি উৎপন্ন হলে অনেক এইরকম লক্ষণ আছে যে ছিপাইলেও তাকে ছিপানো যায় না। ভক্তি তত্ত্ব যারা জানে তারা বুঝে যায়, আর অন্য লোক তাকে পাগল ইত্যাদি মনে করে, মূর্খ পাগল ইত্যাদি মনে করে। এইরকম ভক্তগণে লক্ষণ কি? শান্তির অব্যর্থ কালত্তম বিরক্তির মান শূন্যতা তাবন্ত সমুত্তমতা নাম গানে সদা আসক্তি স্তর গুণাখ্যানে প্রীতি স্তর বসতি স্থলে ইত্যাদি অনুভাবাস্যার্য সুর জাত ভাবাং কুয়েজন।
জাগরণের মধ্যে এই হৃদয়ের মধ্যে প্রেমের অঙ্কুর জাগ্রত হয়ে যায়, উৎপন্ন হয়ে যায়, রতি উৎপন্ন হয়। তার লক্ষণ আছে কি? শান্তি ক্ষোভের কারণ উপস্থিত হলেও চিত্ত তাহার ছবি হয়, রাগের কারণে উৎপন্ন হলেও তাহার রাগ হবে না, তার ক্রোধ হবে না। অন্যান্য সাংসারিক বিষয় ব্যাপারে স্বয়ং সংলগ্ন ন হইয়া কেবল ভগত ভজনে যে ব্যক্তি অন্য সব কোন কাজেতে সে তাহার চিত্ত যাবে না, তখন তাকে বলে অব্যর্থতা। সব সময় হরি গুরু বৈষ্ণবে কীর্তন শ্রবণ স্মরণ বন্দন পাদ সেবন ইত্যাদি মধ্যে তার চিত্ত এক সেকেন্ডে এই দিকে দিকে যাবে। ইন্দ্রিয় গ্রাহ্য শব্দ স্পর্শ আদি বিষয়ে স্বাভাবিক অরোচকতা তার বিরক্তি থাকে। যদি ভক্তি মানে হচ্ছে উত্তম ভক্তি বলতে বিরক্তি তার হরি কথা স্মরণ করলে বিরক্তি তার নিশ্চিত রূপে তো বিষয় নিজে সব গুণে তে গুণী হলেও অভিমান রবি তাকে মান্য শুনে ভগবান অবশ্যই ভগবানের অবশ্যই কৃষ্ণের প্রাপ্তি হবে। আমার নরস নিশ্চিত সিদ্ধি হবে এটাকে আশা বন্ধ আর অভিষ্ট পাওয়ার জন্য অত্যন্ত লোভ যখন হবে তখন সমুদ পন্থা নিরন্তর নাম সংকীর্তনের জন্য প্রেম বৈচে লালসা নাম গানে সদা দিচ্ছে তৎগুণাখ্যানে আসক্তি ভগবানের পরম মাধুর্যময় গুণ লীলা ইত্যাদি বর্ণনে স্বাভাবিক রূপে আসক্তি থাকে। তৎপশক্তি স্থলে ভগবানের যে লীলা স্থলী বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিরাজ নন্দগাঁও বর্ষানা এইসব জায়গাতে থাকতে তার প্রীতি হবে। যদি কোনো কারণে অন্য জায়গাতে বাঁচে তাহলে মনে মনে ভাবু যে আমি বৃন্দাবনে এই সব তার লক্ষণ, এই সব লক্ষণ দ্বারা বুঝতে পারে যে কিন্তু বুঝবে কে? যারা তত্ত্ব জ্ঞান এই আছে রসিক উত্তম ভাগবত তারাই Rati or Bab Bhakti, he is called Jata Rati Sarak. In this stage of Bab Bhakti, Lila Katha will always go within his mind in an unbroken chain like honey flowing from a jar. He experiences Svarasikya. That means the pastimes of Krishna flow within his heart continuously. And his remembrance of Krishna is at the stage of Dhruva Anusmriti. It's not broken even for a moment. The jiva has three stages of consciousness: wakefulness, dreaming, and deep sleep. But the sadhak in the stage of bhav always experiences Krishna in these three stages, means he is always beyond them. Even for 1 second, he does not forget his seva to Sri Krishna. In the stage of bhav bhakti, he realizes his spiritual body or his Siddha Deha. Sri Kapiladeva in the third canto of Bhagavatam has said, Bhad Guna Srita Matrina Mahi Sarva Kuhasi Manukate Avichita Gyata Gangam Sam Amudo. Like the Ganga flows towards the ocean in an unbroken stream, in the same way the devotee who is practicing Nirgun Bhakti, their remembrance of me also goes continuously. In the stage where Rati is not awoken, Ajata Rati Sarak,
In the three stages of consciousness, wakefulness, sleep, and dreaming stage, we still forget Krishna. But in the stage of Rati, there is no forgetfulness, despite these three stages. The sadhak who is not experienced, Rati, they have five Gyanindriya, they have five senses of hearing, smell, taste, and touch, etc., always run towards the objects of the senses. But the Jata Rati sadhak, their senses always run towards the service of Sri Krishna. In the wakened state. In the sleeping state, even though the five Gyanindriya are not working, still the mind is enjoying, the mind is functioning. The mind, or the subtle body of the mind, intelligence, and false ego, experience everything, or dream of everything that they experienced in the past or in the present. What we have seen in the past, we think of in a dream. But the devotee, the Jata Rati Sarak, in whom Bhav Bhakti has awakened, even in dream, they never contemplate material objects. Rather, they always have darshan of Sri Radha and Krishna, like Sri Radha Raghunath Das Goswami, Snapne Radha Govindade. And the third stage of consciousness, Susupta, means like unconsciousness, when you sleep and you don't dream of anything. At that time, in the sadhaka whom Bhav Bhakti has not awoken, the gross and subtle bodies are not functioning. There is no remembrance. But still, the devotee in whom Bhav Bhakti has arisen, even in such a state of susupta avastha, still even then, he remembers Krishna. When an ordinary person falls unconscious, they cannot remember anything. But a Jata Rati sadhak, even if they fall unconscious, still they remember Krishna's names, forms, qualities and pastimes. The sadhaka whom Bhav Bhakti has not awoken, or the conditioned soul, always thinks in terms of I and mine. They have so much mamata for what is related to this body, and they think this body is me. The jnanis, the impersonalists, these two perceptions of I and mine are completely dissolved in the fire of Brahmajnana. But the devotee in the stage of Bhav, these two, I and mine, are completely related to Krishna. In terms of I, he thinks in terms of his siddhasvarup. I am a servant of Krishna in Dasya, Sakya, Vatsalya, and Madhur. And mine is only in relationship to Krishna and that which is related to Krishna. Krishna is mine, and everything related to Krishna is also mine. In the stage of Bhav Bhakti, the devotee has complete realization of his siddha deha. His perfected spiritual body. The devotee has his own realization, and Guru also gives some help at that stage. Sri Bhaktivinoda Thakur said, if you speculate about this, your siddha deha before the awakening of Bhav Bhakti, you will fall down. Therefore, in Bhav Bhakti, the devotee is completely perfect, and he completely forgets his bodily identification. I am sannyasi, I am brahmachari, I am anything. In fact, 24 hours a day, he only remembers his real identity, his siddha deha. Thakur Bhaktivinoda has said, Braja Gopi Bhav, Hoive Swabhav, Anya Bhav, Anarhive. I forget all other identities and only remember my identity as a gopi. Srila Bhaktivinoda Thakur has described everything. There is nothing he has left undescribed. In the stage of Bhav Bhakti, the devotee tries to conceal his rati or his bhav to Krishna. But he cannot conceal everything. Those who do not understand what is bhakti, they think he is mad or foolish. But the devotee who understands devotion, they can see these nine symptoms in the Jata Rati Sadak. Kshanti, Antakalatvam, Viraktamanda Sunita, Asabanda Samurkata, Sadagana Namaruchi, Ashaktas Tadgunakaradi Vasate, Pritim Tadvasate Stali. These nine symptoms are seen. But only the devotee who is expert in bhakti can perceive them in the Jata Rati Sadak. Kshanti means, even though there are so many causes, so many reasons to be disturbed by lust or greed or anger, still, despite many causes being present, the devotee is not disturbed. Antikalatvam means he never wastes a second. Apart from hearing and chanting and remembering the glories of Hari Guru Vaishnava,
They never perform any other activity. Vedanta, they are completely detached. This is the stage of Uttam Bhakti. Apart from Harikatha, they have no other attachment. Therefore, they are detached. Asamanda, because they have no false ego, they have a great hope. I will achieve Bhagavan. I will achieve perfection. Samukkata, they are very always enthusiastic, very greedy to achieve Sri Krishna. Sadanama Kanaruchi, they always have so much taste in chanting the name of Krishna, or the pastime, or the, describing the Lila Gita of Sri Krishna. They always like to stay in the places where Krishna has performed his pastimes, like Govardhan or Vrindavan. And if for some reason they are outside of Vrindavan, they always remember Vrindavan within their mind. See, Rupa Goswami has described these are the nine symptoms of a devotee in the stage of Bhava Bhakti. Rocky, এইরকম দূর যে বুঝতে পারবে সুদূর্লভা জগতে দূর্লভ, কিন্তু আমাদের ভিতরে যে নিত্য সিদ্ধ এই রকি রয়েছে, যে সাধক ইন্দ্রিয়ের সাধনের দ্বারা এই রতি উৎপন্ন হোক, এই জন্য সাধন করবে তারা হচ্ছে সাধক, পূর্বে সাধক ন এলোমেলো ভাবে চলছে। এই জন্য আপনারা এই রতিকে লক্ষ্য করবেন, রতির লক্ষণ গুলিকে লক্ষ্য করবেন, আর তারপরে নিজে হৃদয়তে আবির্ভূত করাইবার জন্য যা শ্রবণ কীর্তন স্মরণ, আর এর মধ্যেও রাগানুগি, রাগানুগি সাধন ভজন মহাপ্রভুর ধারাতে, তাহলে সেটি সাধক নিত্য তিথি সাধ্যা ভবে সাধ্য ভাবা সসাধন অবিদা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাপ্যং। প্রাকট্য মানে যে নূতন জিনিস যে পাওয়া যাবে তা নয়, নিত্য সিদ্ধ যে ভাবরতি আমাদের কৃষ্ণের প্রতি একটা না একটা আছে, হয় সত্য হয় বাৎসল্য নয় মধু, কোন একটি থাকবে প্রত্যেক জীবে। ব্রহ্মবাদীরা সেটাকে নষ্ট করে দেয়, ভক্তরা এই সাধনের দ্বারা ভজনের দ্বারা দেহে সাধন ভজন ইত্যাদি দ্বারা শ্রবণ কীর্তন ইত্যাদি কিসে হয়, জিহ্বা না থাকলে কীর্তন হবে না, কান না হলে শ্রবণ, মন না থাকলে হবে না, এগুলি ইন্দ্রিয় হচ্ছে জড়, তথাপি বলছে যে সে এইগুলি দ্বারা সাধন করে, আর তারপরে যাতে আমাদের হৃদয়ে ওই রতি উৎপন্ন হোক, সেই হচ্ছে সাধক। আপনারা সকলেই সাধক হওয়ার জন্য চেষ্টা করবেন, যদি এই ভাবটা নিয়ে যান তাহলে আপনাদের পরিক্রমা করা আর ভাগবত শ্রবণ করা এইটা সফল। So hearing all this, we can imagine that how rare is Bhava Bhakti. But one thing we should know, that really, this Nitya Siddha Bhava, our eternal perfect emotion towards Krishna, is already inside of us. Our Siddha Deha is there. That eternal mood is there. And the person, the devotee who uses his senses to achieve this Bhava or Rati, that person is a real sadhak. Therefore, see, it said, Kriti Sadhya Navetsa Sadhya Bhav, Kriti Siddhasya Bhava Sankhati Sadhya. The devotee who uses their external senses to achieve this Nitya Siddha Bhav, that person is called a sadhak. Therefore, keeping this Bhava Bhakti as our goal, we should perform Shravan, Kirtan, and Smaran, following the process given by Sri Chaitanya Mahaprabhu of Raga Duga Sadhana, a
person who does this is a real sadhak. Therefore, every jeev, every single one of us, has one of these emotions of dasya, sakya, vatsalya, or madhuras there within us. It is eternally there. The Brahma bodies, by achieving mukti, they desire to give up this body, leave this body. But if you have no body, how you can do sadhana? If you have no tongue, you cannot chant. If you have no ears, you cannot hear. If you have no mind, you cannot think. Then how you can perform sadhana? How you can do bhajan to achieve Bhava Bhakti? Therefore, the devotees are not like the Brahma bodies. The devotees, we use our senses in the process of sadhana to achieve rati, and then we can be called sadhaks. If by doing this parakram, this mood has entered into our hearts, then our parakram is completely successful. আজকে রাত পর্যন্ত ব্রত আছে, কালকে আমাদের পূর্ণিমাতে ব্রত সমাপন হয়ে যেগুলি বিধি ইত্যাদি আমরা পালন করছিলাম এক মাস, সেই তাহার সমাপ্তি দিবস। এখানকার পাণ্ডাবু আমাদেরকে ভ্রমণ করিয়েছে তীর্থেতে। আমি চাই যে আপনারা ও পান্ডার জন্য কিছু বিদায় প্রণামী আপনারা সকলে দিবেন। আমি এখনই আপনি পান্ডা জি কে লিয়ে গোবর্ধন কে আপনি সব জায়গা দিয়া হ্যাঁ, হো সকতা হ্যায় কি আপ লোগো কে রুপে ভি সমাপ্ত হো গয়ে হ্যায়, কিন্তু জিনকে পাশ মে হ্যায় ও সবই লোক ইয়াকা পান্ডা বহুত উদার আর বহুত সেবা প্রবৃত্তি হ্যায়, মঠ কি ভি বহুত সেবা করতা হ্যায়, ইসলিয়ে আপ লোক উসকে লিয়ে দেখে। আই রিকোয়েস্ট ইউ অল দ্যাট নাও আওয়ার ব্রাদার ইজ গোয়িং টু বি ফিনিশ, so I request you all to give something for Pandaji. He is very simple and generous and he always helps me. Aur aur pore Prapujya Charan Bhakti Pramod Puri Goswami Maharaj amra pushpanjali diye tapare samapt. As before I have announced that devotees are going for Bengal preaching, whoever want to donate for sleeping bag, mosquito tent, flashlight, etc., either they can contact with myself or Prajnath Kuva Jiva Prabhu. 5-7 din pehle, maine bataya tha the service to ladies when they come to Vrindavan. So we invite all the interested, especially ladies, to come and attend this meeting at 3:30 on the rooftop of the guest house right here. Hare Krishna. Yesterday there will be a meeting on science and spirituality, and thanks for all at 3 o'clock at the rooftop. All are welcome. One more smoke, please. Those devotees that stupid books in English and reprint of two of Gurudev's classic books are now available. One is Essence of Bhagavad Gita and one is The Butter Thief. Budget is a